শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আর টিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকায়। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, খবরের ভিতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন টিবিএনের প্রধান সম্পাদক জনাব নাজমুল আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা যাওয়ার আগে প্রধান প্রধান জাতীয় দৈনিকের শিরোনামগুলো দেখে নিতে চাই। শুরুতে আছে দৈনিক ইত্তেফাক, বরাদ্দ পেলেও মেরামত হয় না বিদ্যালয় ভবন। এরপরে ভিসির বিরুদ্ধে, ভিসির দুর্নীতির প্রমাণ দিতে না পারলে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, এটি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য। মইনুদ্দিন খান বাদলের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে বিরাট শূন্যতা, সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী। ভারতের জয় জয় সিরিজে সমতা। আরও একটি খবর, সেটি হচ্ছে যুবলীগের পরবর্তী নেতৃত্ব নির্বাচনের নেতাদের ব্যাংক হিসাবের খবর নিচ্ছেন হাইকমান্ড। এরপরে প্রথম আলো, অর্ধেক রোগী সুচিকিৎসা পান না, উপাচার্য বিরোধী আন্দোলন, দুর্নীতির প্রমাণ দিতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে প্রধানমন্ত্রী। দিনে বিক্ষোভ, রাতে উপাচার্যের বাসভবনের কাছে প্রতিবাদী গান, নতুন সড়ক আইন কার্যকর আরও এক সপ্তাহ পর, হারুনের বিরুদ্ধে যত অভিযোগ শিগগিরই তদন্ত শুরু, এক রোহিতের ঝড়েই বিধ্বস্ত বাংলাদেশ। প্রথম আলোর পিছনের পাতায় সয়াবিনের দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো। এরপরে কালের কণ্ঠ, দুই নেতার পদত্যাগে জল্পনা বিএনপিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি খবর, নিষেধাজ্ঞার মধ্যে ক্যাম্পাসে বিক্ষোভ, প্রতিবাদী কনসার্ট, কাল কলেজে থাকবা সার্কাস দেখাবো, এটি রিফাত হত্যাকাণ্ডের উপরে একটি খবর। এরপরে যুগান্তর, গভর্নরের সঙ্গে এবিবির বৈঠক, খেলাপি ঋণের তথ্য গোপনের ফন্দি, ঘাটে ঘাটে দুর্নীতি পল্লী বিদ্যুতে। পেছনের পাতায় যুগান্তর পত্রিকার, বিশ্বব্যাংকের শর্ত পূরণ, গঠন হচ্ছে কাস্টমস ঝুঁকি ব্যবস্থাপনা অধিদপ্তর, সাপ্তাহিক বাজার দর, পেঁয়াজের দাম এখনও আকাশচুম্বী। এরপরে আছে সমকাল, রাজকোটে ইতিহাস হলো না, আরও একটি খবর, প্রশান্ত যেন টাকার সাগর। সমকালের পেছনের পাতায় দুটি খবর, একটি হলো সরকারের অনুমতি না থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের সাংবাদিকতা শেখাচ্ছে দুই এনজিও, অবৈধ আগ্নেয়াস্ত্র গুলির কারবারে জনপ্রতিনিধি। আমাদের হাতে সর্বশেষ দৈনিক ডেইলি স্টার, তাদের গুরুত্বপূর্ণ খবর, শর্মা প্লেস লেবেল সিরিজ ফর ইন্ডিয়া। আরও একটি খবর, ইউএস ক্লেমস মায়ানমার ওভার ইন অ্যাকশন। দর্শক, এই ছিল সংবাদ শিরোনামগুলো, আমরা চলে যাচ্ছি আলোচনায়। নাজমুল আশরাফ, আপনিও শুনলেন সংবাদ শিরোনামগুলো। আমরা যেটি দিয়ে আলোচনা শুরু করতে চাই সেটি হলো বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা আছে, এটা আমরা বলতে চাই না শব্দটা, কিন্তু এক ধরনের ভুল বোঝাবুঝি আছে শিক্ষক শিক্ষার্থী উপাচার্য এদের মধ্যে, এবং কোথাও ক্লাস হচ্ছে কোথাও হচ্ছে না, এই ধরনের একটি ব্যাপারও আছে। কিন্তু সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটু বেশি মাত্রায় এই ঘটনাটি ঘটছে সেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং সেখানে ভিসির বিরুদ্ধে অভিযোগ আছে, এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বলা যেতে পারে কেউ ভিসির পক্ষে আছেন কেউ বিপক্ষে আছেন, এটি আমরা দেখি সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে এই আন্দোলনের প্রেক্ষাপটে এগুলো হয়ে থাকে। কিন্তু একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ভিসির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেটি প্রমাণ করতে না পারলে যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সব মিলিয়ে আমরা আসলে নিশ্চয়ই, শুরুতে আপনি বলছিলেন যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অস্থির অবস্থা, সেটার থেকে আপনি সরে গিয়ে বললেন যে ভুল বুঝাবুঝি, আপনি হয়তো শিক্ষক হিসেবে একটা কি বলবো সমর্থন বা পক্ষপাত কাজ করে হয়তো, কিন্তু নিশ্চয়ই আমরা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যতগুলো আছে বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি, বিশেষ করে আপনার সরকারি বিশ্ববিদ্যালয় এগুলো অনেক পুরনো এবং এগুলোর পেছনে জনগণের করের টাকা আছে, অনেক কষ্ট করে মানুষ সেখানে পড়াশোনা করে, এবং বলা যেতে পারে যে বাংলাদেশের বাস্তবতায় দরিদ্র মধ্যবিত্তরাই মূলত সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে থাকেন, যারা কেবলই পড়াশোনা করতে আসেন, ডিগ্রি নিতে আসেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য নিজেকে গড়তে আসেন,
তারা কিন্তু এইসব ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখন জাহাঙ্গীরনগর ছাড়া আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা জানি, কিছুদিন আগে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের টানা আন্দোলনের পরে তিনি পদত্যাগ করেছেন, তারপরে মাঝখানে রংপুর বিশ্ববিদ্যালয় একটু শুরু হয়েছিল আন্দোলন, কিন্তু দাবি দাওয়া মেনে নেওয়ার কারণে সেটি আপাতত স্থগিত আছে। তার আগে আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি অন্যতম খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো, উঁচু মানের সরকারি বিশ্ববিদ্যালয় যতগুলো আছে, বা এখন তো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অসংখ্য, আমি বলছি যে পুরনো যেসব সরকারি বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনুযায়ী চলছে বিশ্ববিদ্যালয় চলছে তার মধ্যে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ধরা হয়। কেউ কেউ হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলবেন, রাজশাহীর কথা বলবেন, আমি বলছি পুরনো সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বৈশিষ্ট্যের একটি হচ্ছে যে এটি সম্পূর্ণ আবাসিক এবং শহর থেকে অনেক দূরে, অনেক নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে হওয়ার কারণে সেখানকার পড়ালেখা, ওখানকার গবেষণা, সেখানকার সব কিছু খুব ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত উৎপাত হয় না রাজনৈতিক কারণে, কিন্তু সেটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে গেছে। এই যে উপাচার্য বিরোধী আন্দোলন এখন হচ্ছে, তাতে আমরা শিক্ষক এবং কর্মচারী এবং ছাত্রদের যে ভূমিকা দেখছি, রাজনৈতিক বা অনাজনৈতিক, এটা খুবই ন্যাক্কারজনক। এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, যারা পড়ান এবং যারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন, তাদের সবার জন্য এটা খুবই লজ্জার ব্যাপার। যেই দৃশ্যগুলো আমরা টেলিভিশনে দেখছি, পত্রিকায় দেখছি, অনলাইনে পড়ছি, সেটি কিন্তু খুবই লজ্জা দেয় আমাদেরকে। যারা ওই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত তারা লজ্জা পান কিনা আমি জানি না, যারা এই কাজগুলো করছেন তারা কতটা লজ্জিত হন আমি জানি না। এখন ধরেন শ্রমিকদের আন্দোলনের ধরন একটা হবে, ছাত্রদের আন্দোলনের ধরন একরকম হবে, শিক্ষকদের আরেক রকম হবে। এখন বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক তাদের আন্দোলনের ধরন যদি শ্রমিকদের মতো, পরিবহন শ্রমিকদের মতো হয়, বস্তির মানুষদের মতো হয়, সেটা খুবই ন্যাক্কারজনক। এক পক্ষ আন্দোলন করে, আরেক পক্ষ হামলা করে, এক পক্ষের বিরুদ্ধে আরেক পক্ষ খুবই বানোয়াট অভিযোগ আনে এবং শিক্ষকদের গায়ে হাত তোলা হয়, নারী শিক্ষক, নারী শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয়, এর চেয়ে অসভ্যতার কী হতে পারে? একটা দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে যদি এই মানের আচরণ করেন সেখানকার শিক্ষক এবং শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সবাই স্কলার, শিক্ষার্থীদেরকে বলা হয় জুনিয়র স্কলার, তো তাদের কাছ থেকে আমরা এই ধরনের আন্দোলন, এই ধরনের আচরণ, এই ধরনের মান আশা করি না। আমি কোনো পক্ষকে নিয়ে বলছি না, সামগ্রিকভাবে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং যা চলছে এটা ন্যাক্কারজনক। এখন আসেন কী কারণে আন্দোলন, আন্দোলনটি হচ্ছে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফজলুল ইসলামের বিরুদ্ধে তাদের দুর্নীতির অভিযোগ আছে, তারা তার পদত্যাগ চায়। এখন ফজলুল ইসলামের বিরুদ্ধে যেই দুর্নীতির কথা তারা বলছে সেটি কি প্রমাণিত হয়েছে? প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, বাংলাদেশে অভিযোগ আনা খুব সহজ, যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসতে পারে। এবং আমরা রাজনীতিতে দেখি, মানে হাজার হাজার, লক্ষ লক্ষ, শত শত, কোটি কোটি, বিলিয়ন মিলিয়নের কথা বলা হয় কিন্তু প্রমাণ একটারও পাওয়া যায় না, বা যিনি অভিযোগ করুক, রাজনীতির অভিযোগের তো কোনো ভিত্তি থাকে না, কিন্তু অরাজনৈতিকভাবে বা রাজনৈতিক প্রভাব আছে এমন সব ব্যক্তি, সংগঠন, পক্ষ, প্রতিষ্ঠানদের পক্ষ থেকে আমরা যে কথাগুলো শুনি তার মধ্যে সুনির্দিষ্ট তথ্য থাকে না, প্রমাণ তো দূরের কথা। কিন্তু এখানে একটু যোগ করতে চাই নাজবুল সাহেব, সেটা হলো যে এই অভিযোগের যে এক ধরনের খেলা চলে, সেক্ষেত্রে ধরুন এই যিনি এখন উপাচার্য আছেন তিনি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু অভিযোগটি আনছেন তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা শিক্ষকরা, এক্ষেত্রে সেই অভিযোগের ভিত্তি কতটা আছে সেটি অবশ্যই তদন্তের মধ্যে প্রমাণিত হবে, কিন্তু মিথ্যা অভিযোগের যে বিষয়টি বললেন তারও কিন্তু প্রমাণ আছে। তো সেই জায়গায় তো নিজ বিশ্ববিদ্যালয়ের কোনো একজন শিক্ষককে বা উপাচার্যকে কলঙ্কিত করা, তার মানে তো পক্ষান্তরে ব্যক্তি নিজেই শিক্ষকরা এবং ছাত্ররা আন্দোলন করছেন, আমি ছাত্রদের কথা একটু বাদ দিলাম, কারণ শিক্ষকদের দায়িত্বটা, দায়টা অনেক বেশি, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, নিজেদের মর্যাদা, কারণ শিক্ষকদের মধ্যে তো একজন উপাচার্য হন, তো শিক্ষকরা তাদের মর্যাদা কতটুকু রক্ষা করছেন না? যেটা আপনি বলছিলেন যে হ্যাঁ, অভিযোগ করা খুব সহজ, সবাই করে ফেলে, সেটা প্রমাণ করা, এখন আপনি অভিযোগ এনেছেন যেটির তদন্তে প্রমাণ হয় নাই, বিচারে প্রমাণ হয় নাই, আদালতে প্রমাণ হয় নাই, কোনো প্রক্রিয়ায় সেটার প্রমাণ পাওয়া যায় নাই, তার জন্য আপনি শাস্তি দিয়ে ফেলছেন, তাহলে তো বাংলাদেশে যে কোনো মামলা হওয়ার পরই শাস্তি হয়ে যেত। তো মামলার পরে যে আরও অনেকগুলো ধাপ আছে, তদন্ত হয়, বিচার হয়, বিচারিক প্রক্রিয়া, তারপরে আপিল প্রক্রিয়া, অনেক কিছু করে ফাইনাল শাস্তি দেন, তাহলে আপনি উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ এনেই বলছেন যে আপনাকে চলে যেতে হবে, তার মানে অভিযোগ আনার সাথে সাথে আপনি শাস্তি দিয়ে দিবেন? সেই দিক থেকে প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন যে অভিযোগ প্রমাণ তাদের করতে হবে, যারা অভিযোগ এনেছেন, প্রমাণ ছাড়া প্রমাণ করতে না পারলে তাদের উল্টো শাস্তি পেতে হবে, সেটি সব আইনে আমাদের নাই, কিছু কিছু আইনের ক্ষেত্রে এটা আছে। কিন্তু এখন পর্যন্ত এই উপাচার্যের বিরুদ্ধে যে তথ্যগুলো গণমাধ্যমে এসেছে, যেসব তথ্য প্রমাণ সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে এসেছে,
সেগুলোকে তো আপনি উড়িয়ে দিতে পারেন না। এই যে টেলিফোন কনভারসেশন, তারপরে আপনার ছাত্রলীগের সাথে আপনার কথোপকথন এবং তাদেরকে চাঁদা দেওয়া, তারপরে ভাইস চ্যান্সেলারের ছেলে তার স্বামীর এইসব কাজে ভাগ বসানো, এই যে আপনার উন্নয়ন তহবিলের টাকা আত্মসাৎ করা, এগুলো নিয়ে যে কথাগুলো, যে খবরগুলো গণমাধ্যমে এসেছে এবং টুকটাক যেসব কথা বের হয়েছে টেলিফোন কনভারসেশন সহ, সেগুলোকে আপনি উড়িয়ে দিতে পারেন না। ফলে এগুলোকে ভিত্তি ধরে আপনাকে একটা তদন্ত করতে হবে, সেটি প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় তদন্ত করতে পারে, তারপরে মামলার মাধ্যমে সেটা অনুরূপ তদন্ত হতে পারে, তারপরে সেটা আপনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। প্রক্রিয়া আছে, কিন্তু এই জায়গাটায় পদত্যাগের কি সমাধান? আমি শেষ করি এটা, শেষ করে যেহেতু অভিযোগ আছে এবং অভিযোগগুলো একেবারে ভিত্তিহীন না, সেগুলোর তদন্ত কেন হচ্ছে না? না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করছে, না পুলিশ করছে, না সরকার করছে, না কোনো মামলা হচ্ছে, এই যে অভিযোগ মাঠে ছেড়ে দিয়ে দুপক্ষ খেলছে, ফলে এটা হবে না। দ্বিতীয় কথা, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি দরখাস্ত দিতে পারেন না, কিন্তু অভিযোগ প্রমাণের উদ্যোগ কি কেউ নিয়েছে? এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, ফলে এখানেই সন্দেহ থেকে যায় যে আপনি কেন তদন্ত করছেন না। এখন উপাচার্য বলতে পারেন যে আমার বিরুদ্ধে অভিযোগ, আমি আমার প্রশাসনকে তদন্ত করতে দিলে সেটা নিরপেক্ষ হবে না, সেক্ষেত্রে তার উচিত ছিল সরে গিয়ে তদন্তের সুযোগ দেওয়া, এক। আর দুই হচ্ছে, আমাদের শিক্ষা মন্ত্রণালয় করতে পারতো, আমাদের আচার্য মহোদয় কোনো আদেশ দিতে পারতো, সেভাবে একটা তদন্ত হতে পারতো। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের এই কর্তৃত্ব আছে কিনা আমি নিশ্চিত না, কিন্তু আচার্য আদেশ দিতে পারেন, শিক্ষা মন্ত্রণালয় করতে পারেন, কোনো পক্ষ কোনো তদন্তের ব্যবস্থা করছে না, অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি হচ্ছে, সেই জায়গায় এই পরিস্থিতি কি হবে? আমরা দেখি যে মানে গণ মানে কি বল প্রতিবাদের মুখে যৌক্তিক অযৌক্তিক যাই হোক না কেন অনেককে ছেড়ে যেতে হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একের পর এক উপাচার্য এইভাবে চলে গেছেন, এটি যদি সংস্কৃতি হয়, এখন যারা আন্দোলন করছেন তাদেরকেও যখন উপাচার্য হবেন বা তাদের পছন্দের ব্যক্তি উপাচার্য হবেন তাকেও ঠিক একইভাবে আন্দোলন ছেড়ে যেতে হবে। তার মানে বিষয়টি দাঁড়িয়েছে, সংস্কৃতিটি তারা বন্ধ করতে পারছে না। তার মানে বিষয়টি কি দাঁড়াচ্ছে, পদত্যাগ যৌক্তিক যদি সেই কারণ হয় অবশ্যই পদত্যাগ করাটা দরকার রয়েছে বলে আমরা মনে করি, কিন্তু এইভাবে আন্দোলনের মুখে ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষাপট যেটা আপনি বললেন, তার ভিত্তিহীন না, মানে বলছি অনেক সময় তদন্ত হচ্ছে না, প্রমাণিত হচ্ছে না, বলছি যে অনেক সময় অভিযোগ উত্থাপন হয় যেগুলো আসলে যার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না, তো সেই জায়গায় পদত্যাগে কি সমাধান হতে পারে একটি বিষয়, আর একটা হলো এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক রাজনীতি, সেই রাজনীতিকে আসলে এর পিছনে কতটা দায়ী? সেটা তো পুরোপুরি দায়ী। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দুভাগে বিভক্ত হয়ে ছাত্রদের সাথে মিলেমিশে, কর্মচারীদের সাথে মিলেমিশে একাকার হয়ে আন্দোলন করছেন, এটা রাজনীতি? যারা বিপক্ষে থেকে ছাত্রলীগকে আপনার কি বলে ডান্ডা বাহিনী বানিয়ে তাদের উপরে হামলা করাচ্ছেন, তারাও একটা রাজনীতি করছেন। এবং উপাচার্য তার প্রতি যতটুকু শ্রদ্ধা ভক্তি ছিল যেদিন তিনি ছাত্রলীগের হামলার পক্ষে কথা বলেছেন, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা সারা দেশের মানুষ, সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমরা তার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছি। তিনি কী করে এরকম একটি হামলাকে সমর্থন করলেন, কী করে তিনি ছাত্রলীগকে তার গদি টিকে রাখার জন্য ব্যবহার করলেন, এটাও খুব ভালো লক্ষণ না। ভবিষ্যতে কিন্তু একই কাজ অন্যেরাও করবে। এবং জাহাঙ্গীরনগরের উদাহরণটা সবচেয়ে বেশি কেন, এখানে এই ঘটনাগুলো বেশি ঘটেছে, একের পর এক উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করা, অন্য অন্য জায়গায় হয়েছে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আন্দোলন, সংগ্রাম, গণতান্ত্রিক অধিকার, রাজনীতি, এগুলোর একটা সীমা থাকা উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি পরিবহন শ্রমিকদের মতো হওয়া উচিত না, সেটির একটি ধরন থাকবে নিশ্চয়ই, তার অবস্থান সমাজে, তার অবস্থান সব কিছু মিলে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাজিক না পারে বন্ধ ঘোষণা করলেন, তারপরে অনেকে গেল না, তারা দিন রাত ঘোষণা করে, তো নিশ্চয়ই কোনো সমাধান নাই, রাতে বেলা গান বাজনা করছেন, দিনে বেলা আন্দোলন করছেন, এটা কি? এখন যাদের কোনো দায় নাই এই ঘটনার ব্যাপারে, সেই ছাত্র ছাত্রীগুলোর যে জীবন নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে, তাদের পরিবার যে সাফার করছে, এই দায় কে নেবে? এই দায় কে নেবে? সেটাই আপনার সাথে একমত আমরা বলতে চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। সেটা আরেকটি খবরে যেতে চাই নাজমুল আশরাব, সেটি এভাবে যদি আমরা আপনার কাছে প্রশ্ন রাখি যে বিএনপির রাজনীতি কোন দিকে যাচ্ছে, আমরা দেখছি কিছুদিন পর পর অনেকেই সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন অনেকেই পদত্যাগ করছেন, চট্টগ্রামে কিন্তু হেভি ওয়েট নেতা যারা তাদেরও বলা যেতে পারে, আমরা প্রক্রিয়া দেখছি বা এই ধরনের খবর আছে, কি মনে হয় সব কিছু মিলে? প্রথম কথা হচ্ছে কি যে আসলে বিএনপির কোনো রাজনীতি নাই, বিএনপি কখনোই একটি রাজনৈতিক দল হিসেবে যেরকম আচরণ করার কথা, একটি দল যেভাবে পরিচালিত হওয়ার কথা, দলের নেতৃত্ব এবং বিভিন্ন পর্যায়ের যে কাঠামো সেগুলো যেভাবে কাজ করার কথা সেটি কখনোই করে নাই। বিএনপির টিকে থাকে শুধুমাত্র ক্ষমতায় থাকলে, বিরোধী দলে থাকলে বিএনপির টিকে থাকে না, বিএনপির কোনো রাজনীতি থাকে না। তারা জামাত শিবির সহ অনেককে নিয়ে কিছু আন্দোলন করার চেষ্টা করেছে, সহিংসতা করেছে, অগ্নিসন্ত্রাস করেছে, পুড়িয়েছে, জ্বালিয়েছে, অনেক কিছু, কিন্তু তারা সঠিক রাজনীতিটি করতে পারে নাই। আর না করতে পারার জন্য বা প্রতিকূলতার কথা তারা বলবে, আমাদের বিরুদ্ধে হামলা মামলা কত কিছু, এটা সেটা করতে দেয় না, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি পৃথিবীর সব জায়গায়,
আপনি যখন বিরোধী দলে থাকবেন আপনার প্রতিকূলতা জয় করে এগোতে হবে। যদি যে আপনার জনসমর্থন থাকে, যদি আপনি যৌক্তিক বিষয় নিয়ে কাজ করেন, যদি মানুষের সমর্থন আদায় করতে পারেন, যদি মানুষকে বুঝাতে পারেন যে আমরা এটা এই কারণে করেছি দেশের জন্য, জনগণের জন্য, বিএনপি কি দেশের বা জনগণের জন্য কাজ করে? বিএনপি কাজ করে বিএনপির নেতাদের জন্য, খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য এবং যারা যে অবস্থানে আছেন তাদের জন্য। ফলে বৃহত্তর জনগোষ্ঠীর পক্ষে তারা কাজ করেন না, তবে বৃহত্তর জনগোষ্ঠীর অনেক বড় সমর্থন তাদের আছে, সেই মানুষগুলোকে তারা হতাশ করছেন। এবং বিএনপির নেতৃত্বের যে সংকট আমরা 2007-08 থেকে দেখেছি, এটা এখনো কাটছে না। শীর্ষ নেত্রী কারাগারে আছেন, দ্বিতীয় শীর্ষ নেতা দেশের বাইরে আছেন, বাদ বাকি যারা আছেন তাদের মধ্যে তেমন কোনো ঐক্য নাই। কে মূল নেতা, কে আদেশ দেবেন, কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, কার কথা মানা হবে, এগুলো নিয়ে বিভেদ আছে। এবং তারেক রহমান দেশে না থেকে, উনি যে দণ্ডপ্রাপ্ত পলাতক দেশে বাইরে আছেন সেটা বাদ দিলাম, এবং এরকম দণ্ড নিয়ে তিনি দলের ভারপ্রাপ্ত প্রধান হয়েছেন সেটার কথা বাদ দিলাম, তাদের সংবিধান দলের গঠনতন্ত্র সেটা অনুমোদন করে, কিন্তু তিনি সাত সমুদ্র তেরো নদীর পারে থেকে বিএনপির মতো একটি দল যেটি চরম সংকটে আছে সেটি পরিচালনা করা কি সম্ভব? বা তার কি সেই রাজনৈতিক যোগ্যতা, দক্ষতা, দূরদর্শিতা আছে যে তিনি এককভাবে ওখানে বসে চোখ বন্ধ করে সেরা সিদ্ধান্ত দিতে পারেন? পারেন না, যার প্রমাণ হচ্ছে স্ট্যান্ডিং কমিটির অনেক সদস্যই তার এইসব সিদ্ধান্তের সাথে একমত হতে পারেন না, যেই কারণে জেনারেল মাহবুব পদত্যাগ করেছেন, যেই কারণে মোর্শেদ খান পদত্যাগ করেছেন, হয়তো আরও অনেকে করবেন বা করতে পারছেন না হয়তো, কিন্তু এই যে শীর্ষ নেতৃত্বের সংকট, দল পরিচালনার সংকট এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সংকট, সেই কারণে বিএনপি এই দুরবস্থায় আছে। তার কারণে তাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী বাহিনী আছে, সমর্থক আছে, যারা নানানভাবে নির্যাতিত নিপীড়িত, তাদের আন্দোলনের বা রাজনীতির কোনো ত্যাগের কোনো ফসল না বিএনপি পাচ্ছে না জনগণ পাচ্ছে, বা সেইভাবে জনগণও সমর্থন দিচ্ছে না। কিন্তু আপনি আপনার কথা থেকে যদি বলি নাজমুল সাহেব, সেটি হচ্ছে যে বিএনপি একটি ক্ষমতা, আপনি যেটি বললেন যে ক্ষমতায় গেলে তারা সংগঠিত হয়, কিন্তু একটি রাজনীতি, তারা তো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, একাধিকবার ছিল, তো সেটি তো অস্বীকার করার সুযোগটা এটি আমরা স্বীকার করেই বলছি এবং তাদের সেই সময়কে মেনে নিয়েই বলছি। কিন্তু একটি দল দীর্ঘ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা, দীর্ঘ সময় তারা অতিবাহিত করেছে, এরপরও সেই দলের যে সাংগঠনিক ক্ষমতা যেটি আপনি বললেন, এবং এখানে একটি বিষয় কিন্তু আমরা যেটি পত্রপত্রিকায় পড়ছি যে যারা দল ছাড়ছেন তারা কি আসলে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে এটি একটি কারণ হতে পারে, না মূল নেত্রী নেতার সাথে আদর্শিক কোনো দ্বন্দ্ব, অবস্থানগত দ্বন্দ্ব? আমরা যেটুকু পত্রপত্রিকা এসেছে দ্বিতীয়টাই কারণ, যে যিনি এখন শীর্ষ নেতা ভারপ্রাপ্ত তার সিদ্ধান্ত সাথে একমত না হতে পারা বা তিনি যেসব কাজকর্ম করেন, জেল মাহবুবের কাহিনীটা কি, তারেক রহমান তার বাবা সাবেক রাষ্ট্রপতি, সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানকে বাংলাদেশের জাতীয়তাবাদের পিতা, মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি তার সমকক্ষ করা জন্য তিনি এরকম একটি ফর্মুলা দাঁড় করিয়েছেন, এটা তো হাস্যকর। এবং তার আগে আমরা দেখেছি বাংলাদেশ অভ্যুত্থয়ের জন্য, মানে বাংলাদেশের জন্ম যারা দিয়েছেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের কৃতিত্ব যার, যিনি সারা জীবন জেল জুলুম হুলিয়া সহ্য করে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন, সেই বঙ্গবন্ধু জাতিজনক শেখ মুজিবুর রহমান, এবং অন্যদের কথা বাদই দিলাম, জাতীয় নেতা বলি বা এখনকার নেতা বলি বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলি, তাদের সম্পর্কে তিনি যেই ভাষায় যেই ধরনের কথাবার্তা বলেছেন তাতে করে তিনি জাতীয় নেতা হওয়ার যোগ্যতা অর্জন করেন নাই। তার সেই আমি বলবো যে ম্যাচুরিটি বা সেই রাজনৈতিক দূরদর্শিতা বা সহনশীলতা, এগুলো থাকলে পরে তিনি এই ভাষায় কথা বলতেন না। আর ইতিহাস বিকৃতির একটা প্রচেষ্টা তিনি অনেকবারই করেছেন, অনেক উদ্ভট সব তথ্য দিয়েছেন, বিভিন্ন সময়, সবশেষ হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের পিতা। তো এই সব কারণে কিন্তু যারা রাজনীতি করে অভিজ্ঞ, দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং তারা বোঝেন, তারা এগুলো কীভাবে মেনে নেবেন? এত মানে আনাড়ি সিদ্ধান্ত বা রাজনৈতিক চিন্তা বক্তব্যের সাথে তো এসব অভিজ্ঞ লোকরা একমত হবেন না, এটি স্বাভাবিক। কিন্তু সেই জায়গায় দেশে যারা আছেন তাদের মধ্যে যে আলোচনা, সেটিও আমরা বিভিন্ন সময় দেখি বা শুনি পত্রপত্রিকায় বা টেলিভিশনে যে আলোচনা হচ্ছে, কিন্তু খুব একটা বেশি কার্যকরী সিদ্ধান্তে তারা পৌঁছতে পারেনি। কারণ হয় কি, এই মুহূর্তে ধরেন স্থায়ী কমিটির যারা সদস্য আছেন তাদের অনেকেই স্বাস্থ্যগত, বয়সগত, বার্ধক্যজনিত কারণে হতে তেমন একটা সক্রিয় না, যারা আছেন তারা তো সবাই এক না, এর মধ্যে তো বিভক্তি আছে এবং কেউ চায় সমন্বয়ের ঘাটতি আছে, হ্যাঁ, কেউ চায় মানে এগিয়ে যেতে, কেউ চায় তাকে পিছিয়ে রাখতে। মহাসচিব একটা অবস্থানে আছেন, তার অনেক প্রতিপক্ষ আছে, তাদের মধ্যে আরও অনেক উপদল আছে, ফলে এই যে স্থায়ী কমিটি, এটির মধ্যে যদি একটা ঐক্য থাকতো বা তার একজন গ্রহণযোগ্য নেতা থাকতো সবার, তাহলে একটা পর্যায়ে চলতো। আর তারা তো কোনো সিদ্ধান্ত নিতে পারে না, স্থায়ী কমিটি যতজন সদস্যই হোক না কেন, যত অভিজ্ঞ হোক না কেন, সেই সিদ্ধান্তটা দিতে হচ্ছে লন্ডন থেকে তারেক রহমান সাহেব দিচ্ছেন। আরেকটি ব্যাপার হলো যেটা আপনি বলে, এটা খুব গুরুত্বপূর্ণ, যে দলের ক্ষমতার বাইরে থেকেও এত বেশি গ্রুপিং,
এবং সেই গ্রুপিংকে আবার বিএনপি থেকে বলা হচ্ছে এটা তাদের মধ্যে গণতন্ত্র আছে, আসলে কি সেটা আমরা বলতে পারি না? এখন গণতন্ত্রের চর্চা মানে হচ্ছে যে আমি দলের ভিতরেও দলের সমালোচনা করব, দ্বিমত পোষণ করব ইত্যাদি ইত্যাদি, কিন্তু দিন শেষে কি হবে, আমার তো একটা ইউনিফাইড সিদ্ধান্ত আসবে এবং প্রত্যেকের লক্ষ্য এক থাকবে। এই মুহূর্তে বিএনপির লক্ষ্য কি, খালেদা জিয়াকে কারামুক্ত করা, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, নাকি এই দুজনকে বাদ দিয়ে বাকি যারা আছেন তারা একটা আন্দোলন সংগঠন করে জনসমর্থন নিয়ে তারপরে আগামী নির্বাচনে বা সরকার বিরোধী অবস্থা তৈরি করে সেটা এগিয়ে যাওয়া? এই ব্যাপারে তো কোনো ঐক্য নাই, এক একজন এক এক রকমের ভাবেন, ফলে কোনো পর্যায়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না তারা। আর ক্ষমতায় থাকলে হয় কি, বিএনপি যারা করেন, বিএনপির যে রাজনীতির ধরন, তাতে করে আওয়ামী লীগ বা এমনকি আমি যদি অনেক ছোট দলও ধরি, অনেক বাম সংগঠন আছেন, সিপিবির মতো দল আছেন, তাদের মধ্যে যে রাজনৈতিক অঙ্গীকার, ত্যাগ স্বীকার করার মানসিকতা, কষ্ট স্বীকার করার মানসিকতা, ঝুঁকি নেয়ার ইচ্ছা, এই বিষয়গুলো তো বিএনপির মধ্যে নাই, ফলে তাদের রাজনীতির ধরনটা এরকম। অনেকে বলে এটা একটা ক্লাব, যখন ক্ষমতা থাকে সবাই মিলেমিশে এসে কাজ করেন, ক্ষমতা না থাকলে যে যার মতো করে ভেঙে যান, বা সবশেষ তারা যে 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতা ছিল, সবচেয়ে খারাপ শাসন ছিল বিএনপির ইতিহাসে এবং ওই সময়টাতে সবচেয়ে বেশি প্রভাব যার ছিল তার কারণেই এই ওই সরকারের চরম দুরবস্থা হয়েছে, যাদের অনেকের বিচার হয়েছে বা হচ্ছে এবং ওই সময়ের যত অকল্পনীয় সব অপরাধগুলো, সেই 21 অগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে যত রকমের অপকর্ম হয়েছে ওই সময়, দুর্নীতি তো আছেই, সেগুলোর খেসারত যাদেরকে দিতে হবে তারা তো গা ঢাকা দিয়ে পালিয়ে থাকবে, সরকারের সাথে আপোষ করবে, সামনে আসবে না, সাহস দেখাবে না, আন্দোলন করবে না, এটি স্বাভাবিক। জি, আরেকটি খবরে যেতে চাই, যেহেতু দুর্নীতির বিষয়টি চলে আসলো, এটি দুর্নীতির বিরুদ্ধে অভিযান বা যেটি সরকার থেকে বলা হচ্ছে শুদ্ধি অভিযান। এখন আমরা দেখি যে যেখানেই দুদক কিংবা সরকার বা পুলিশ প্রশাসন যার বিরুদ্ধেই তদন্ত করতে যাচ্ছেন, চেষ্টা করছে বা যার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে, সেখানে কিন্তু অনিয়ম দুর্নীতি। প্রথম কথা হচ্ছে কি যে ওয়ার্ড কমিশনারদের যে চিত্র আমরা দেখেছি এটি তো আসলে ভয়াবহ অবস্থা। ব্যাপারটা হচ্ছে কি যে বাংলাদেশ নামক দেশের যে বাস্তবতা, বাংলাদেশের রাজনীতির যে বাস্তবতা এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের যে কাঠামো, সরকার পরিচালনার যে ধরন এবং সেই ব্রিটিশ উপনিবেশকালের আমলাতন্ত্রের যে মানসিকতা, সব কিছু মিলিয়ে দুর্নীতির জন্য খুবই উপযোগী একটা দেশ বাংলাদেশ। এখানে যারা ক্ষমতায় বা সরকারে থাকবেন তারা অবাধে দুর্নীতি করতে পারেন, লুটপাট করতে পারেন। সেইখানে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ হয়ে কতটা সামলাবেন, আপনি হলফ করে বলতে পারবেন না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এই গোটা দলের মধ্যে তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে কত শতাংশ লোক পাবেন যারা দেশের এবং আওয়ামী লীগের রাজনীতির জন্য জীবন বাজি রেখে কাজ করে, নিজের কোনো স্বার্থ দেখেন না, কোনো অন্যায় অনিয়ম করেন না, খুব কম পাওয়া যাবে। এখানে উৎপাত চলছে, আর যেহেতু টানা 3 মেয়াদে আছে ফলে এই সুযোগটা অবারিত হয়েছে। এখন প্রধানমন্ত্রী যেই সঠিক সাহসী ঐতিহাসিক কাজটি করছেন এবং সেটা ঘর থেকে শুরু করেছেন, যুবলীগ, ছাত্রলীগ এবং আমরা দেখছি অনেক সংসদ সদস্য বর্তমান এবং সাবেক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনকি প্রশাসনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এই যে এসপি হারুন, যার মানে মাস্তানির ইতিহাস গোটা দেশের মানুষ জানে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে আমি বলছি যে এখন যে পর্যায়ে গেছে, এই ব্যবস্থা না নিলে সরকার টিকে থাকা, দল টিকে থাকা খুব মুশকিল হবে। একটু যেহেতু আপনি এসপি হারুন সাহেবের কথা বললেন, গতকালকে তিনি কিন্তু নারায়ণগঞ্জ থেকে বিদায় নেওয়ার সময় তিনি মানে কান্না করে তিনি বলেছেন যে আসলে তাকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এগুলো এক ধরনের মানে এসপি হারুনের বিরুদ্ধে যত অভিযোগ এবং যা কিছু গণমাধ্যমে এসেছে, গণমাধ্যম তো যাতা খুশি ছাপে না, আমি বলছি দায়িত্বশীল গণমাধ্যম, সেগুলোর কোনো একটার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবচেয়ে যে ঘটনা পত্রিকা এসেছে যে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে চাঁদা নিতেন এবং কোনো এক বড় ব্যবসায়ীকে সবশেষ ধরেছেন, নিশ্চয়ই তার সাথে হয়তো আরও প্রভাবশালী লোকজনের সংযোগ আছে বা সেটা হজম করতে পারে নাই, সেই কারণে তাকে বদলি করা হচ্ছে। তো ওনার এই মাস্তানি, ওনার এই চাঁদাবাজি, ওনার এই হুমকি দামকি ইতিহাস তো নতুন কিছু না এবং অসংখ্য ঘটনা পত্রপত্রিকায় এসেছে। সরকার এতদিন কেন ব্যবস্থা নেয় নাই আমরা জানি না, বাট এখন যে নিচ্ছে বেটালিটদের নেবার সেটা খুব ভালো কথা। সেটা এখন ছাত্রলীগ বলেন, এই যে ছাত্রলীগের অনেক নেতার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব নেওয়া হচ্ছে, কার কত কোটি কত হাজার কত শত টাকা জমা আছে। এখন ঘর থেকে শুরু করার সুবিধাটা হচ্ছে, উনি যদি নিজের দলকে এবং অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তারপরে বাদবাকি লোকজনকে ধরেন, সেটা বিরোধী দল বলেন, সেটা প্রশাসনের লোক বলেন বা অন্য কেউ বলেন, তাহলে সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু এই অভিযানটা কতদিন কত দূর যাবে সেটি নিয়ে অনেকের আশঙ্কা আছে। আমি যতটুকু বুঝি প্রধানমন্ত্রী এটা শেষ পর্যন্ত নিতে চাইবেন, কিন্তু এই যে বললাম যে উনি যত ক্ষমতার অধিকারী হোক না কেন, তিনি একা এতটা সৎ হয়ে, দক্ষ হয়ে বা সাহসী হয়ে কতটুকু এগোতে পারবেন যদি তার চারপাশের সব
আপনার দুর্নীতিগ্রস্ত হয় এবং তারা নানানভাবে স্বার্থের সাথে যুক্ত হয়, এবং এই যে বড় বড় রাঘববোয়াল বিভিন্ন দুর্নীতিবাদ যেগুলোকে ধরা হয়, দেখা গেছে কি তার সাথে তার সাথে তার এভাবে মিলে একটা গোটা চক্রের মধ্যে, সিন্ডিকেটের মধ্যে, ফলে কোনো একজনকে ধরলে দশজন কিন্তু তৎপর হয়ে যায়, সেটা প্রশাসনের লোক বলেন, দলের লোক বলেন, সরকারের মধ্যে বলেন, বাইরে বলেন, ফলে অনেক বড় চ্যালেঞ্জ এবং ঝুঁকি প্রধানমন্ত্রী নিয়েছেন। দেশবাসী দোয়া করে আমরা চাই তিনি এই ঝুঁকিতে সফল হন, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে। এবং একটা ব্যাপার এই দুর্নীতি নিয়ে, সেটা হলো আমাদের যে আপনি একদম শুরুতে বলছিলেন এই এই আলোচনা, সেটি হলো যে আমাদের যে সিস্টেম, যে সিস্টেমে আমরা চলছি, আমাদের সিস্টেম কি আসলে দুর্নীতি বান্ধব কিনা? অবশ্যই আমাদের গোটা সিস্টেমই দুর্নীতি বান্ধব, আর চর্চার ব্যাপার তো আছেই। এখন ধরেন অনেকেই বলেন, যারা খুব প্রগতিশীল চিন্তা করেন, যে আমার গোটা রাষ্ট্র কাঠামো, সরকার ব্যবস্থা বা গণতান্ত্রিক চর্চার যেই ক্ষেত্র, এই সবগুলোকেই ঢেলে সাজাতে হবে, চেঞ্জ করতে হবে, এটা অনেক বড় কঠিন সাহসী কাজ। এটা যদি কোনো সরকার, কোনো দল ক্ষমতায় থেকে এককভাবে করতে যায়, পারবে না। কেন পারবে না? কারণ যারা আক্রান্ত হবেন, যাদের স্বার্থে লাগবে, তারা নানানভাবে পরিস্থিতি তৈরি করে সরকারের বারোটা বাজিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, যারা ক্ষমতার বাইরে থাকেন, তারা তাৎক্ষণিকভাবে লাভবান হওয়ার জন্য তাদেরকে ইন্ধন দেবে। এরকম পরিবর্তনের জন্য সব দলকে নিয়ে একটি জাতীয় ঐক্যমত হওয়া দরকার, যাতে করে যারাই ক্ষমতায় আসুক, সরকারে থাকুক, বিরোধী দলে থাকুক, কেউই এগুলো সমর্থন দেবে না এবং এটার ব্যাপারে কঠোর হবে, তাহলে পরে সেটা কার্যকর হবে। কোনো একটি দল একটি সরকার করলে দুর্নীতির বিরুদ্ধে ব্যক্তি যাই হোক, দুর্নীতির বিরুদ্ধে সবসময় না, সেটি হচ্ছে যে সরকারের অনুমতি নেই, অনুমতি ছাড়াই দুটি এনজিও রোহিঙ্গাদের সিটিজেন সাংবাদিকতা শেখাচ্ছে। দেখেন, মানে এই যে দুই নম্বরের তো একটা সীমা পরিসীমা থাকা উচিত। রোহিঙ্গারা আসলো, কত বড় সংকট আমরা মানবতার কারণে দিলাম, সারা বিশ্ব এটি নিয়ে তৎপর হলো, অনেকে অনেকভাবে আমাদেরকে সমর্থন দিল, যদিও শেষ পর্যন্ত আমাদের ঘাড়ে এটি আছে, নিশ্চয়ই বাংলাদেশ সেই সংকট কাটিয়ে উঠবে, কিন্তু কাটিয়ে ওঠার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সেই জায়গায় এদেরকে, এই যে বলে না, আপনার ঘরে আগুন লেগেছে, আমি আলু পোড়া দিয়ে খাবো, এদেরকে নিয়ে কী ব্যবসা করা যায়? এবং প্রথম এক বছর তো টানা যত রকমের দেশি বিদেশি এনজিও আছে, তার মধ্যে রাজনৈতিক ধান্দাও আছে, তার মধ্যে জঙ্গি ধান্দাও আছে, অনেক কিছু, যেমন খুশি তারা ব্যবসা করে গেছে। তারপরে আস্তে আস্তে যখন বিষয়গুলো সামনে আসলো, সরকারের নজর আসলো, তারা আস্তে আস্তে ধরা শুরু করলো। প্রথম দফায় 40-50টা এনজিও পারমিশন বাতিল করলো, তারপরে কিছু রয়ে গেছে, ফলে ভিন্ন নামে ভিন্ন আঙ্গিকে কোনো না কোনোভাবে এদেরকে নিয়ে ব্যবসা করার যেই সুযোগটা আছে, এটা তারা নেবে। এখন আসছে তারা সাংবাদিকতা শিখাতে, ওরা কী সাংবাদিকতা করবে? ওদেরকে আপনি কী সাংবাদিকতা শিখাবেন? ওদের শিক্ষা দীক্ষা কতটুকু আছে? কোথায় তারা সাংবাদিকতার চর্চা করবে? এটা হচ্ছে যে নতুন মোড়কে পুরনো সিটিজেন সাংবাদিকতা, সিটিজেন সাংবাদিকতা সেটি শেখানোর চেষ্টা করছে। ভাই, যাদের আপনার কি বলে জীবন টিকে রাখার সংগ্রাম শেষ হয় না, পরদেশে পরবাসী হয়ে তারা আছে, আমি তাদেরকে এখন সিটিজেন সাংবাদিক বানাবো, আমি তাদেরকে অফিসার বানাবো, ডাক্তার বানাবো, এগুলো ফাজলামি না, এগুলো শুধুই ধান্দা করার জন্য নতুন দোকান খুলছে আর কি। না, তার মানে কিন্তু এইটি প্রশ্নটি তো যেটা আপনি বললেন, যে সেটি আপনি নিশ্চয়ই স্বীকার করেই বলবেন, সেই এটা যে এনজিওগুলোকে মনিটরিং করাটা যথেষ্ট না, এনজিওগুলোর উপর এখন মনিটরিং করা হচ্ছে, অনেকে পারমিশন বাতিল করা হচ্ছে, এখন কারা কি করে সেগুলো নজর রাখা হচ্ছে, কিন্তু প্রথম এক দেড় বছর ঢালাওভাবে অনুমতি দেওয়ার যে বিষয়টি সেটি তো ঠিক হয়, এবং অনুমতি ছাড়াও অনেকে কাজ করেছে। কারণ হচ্ছে কি যে এত বড় একটি সংকট, এতগুলো মানুষ, 12 লক্ষ বলা হয়, আন্ডা বাচ্চা সহ এর মধ্যে 15 লক্ষ হয়তো হয়ে গেছে, আরও ফাঁকে ফাঁকে হয়তো আসছে, এতগুলো মানুষকে নিরাপদে রাখা, খাওয়া দাওয়া করে তাদেরকে বাঁচিয়ে রাখা, সুস্থ রাখা, সেই সুযোগ, সেটা নিয়েই তো প্রশাসন সরকার হিমশিম খেয়েছে। এই ফাঁকে অনেকে ঢুকে পড়েছে, যার যা ধান্দা করেছে, সেটি হয়তো শুরু থেকে দেখার সুযোগ হয় নাই বা নজরে আনা হয় নাই, এখন দেখা হচ্ছে। নিশ্চয়ই সাংবাদিকতা শেখানো বা আমি মানবতা শেখাতে যাব, কেউ ধর্ম শেখাতে যাবে, কেউ রাজনীতি শেখাতে যাবে, এসব ধান্দা করে বেড়াবা, সেগুলোকে একেবারেই নিষিদ্ধ রাখা। কিন্তু এই যে রোহিঙ্গাদের মধ্যে আমরা কিন্তু এটি দেখছি যে স্থানীয় অনেক প্রভাবশালী ব্যক্তি কিন্তু রোহিঙ্গাদের দিয়ে বিশেষ করে মাদক এবং অস্ত্রের যে চোরাচালানে, রোহিঙ্গাদের একটা বড় অংশ এই কাজে জড়িত, এবং যারা বিশেষ করে বাংলাদেশের যারা এইসব কাজ করেছে, আগেও তো ছিল, রোহিঙ্গারা আসার আগেও কিন্তু আমরা জানি যে মিয়ানমার থেকে ইয়াবা আসে, এবং সেই বদি থেকে শুরু করে আমরা অনেক প্রভাবশালী লোকের খবর জানি, ফলে ওই যে স্থানীয় চোরাচালান চক্র, মাদক ব্যবসায়ী চক্র, তারা তাদেরকে ব্যবহার করছে, সবাই যার যার স্বার্থে কাজটা করছে। সেখানে তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যতটা তৎপর নিশ্চয়ই সেটা যথেষ্ট না। এবং আপনি জানেন যে রোহিঙ্গাদের মধ্যে 14টি সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, হ্যাঁ, এবং অনেক জঙ্গি সংগঠন এখানে কাজ করে, এবং তারা যে বর্ষপূর্তি উপলক্ষে হঠাৎ করে বিশাল একটা সমাবেশ করে ফেললো, আয়োজন করে ফেললো, সরকার জানে না, স্থানীয় প্রশাসন জানে না, মানে এটা কত বড় একটা হুমকি যে
এরা বেআইনিভাবে পরবাসী অন্য দেশে আশ্রিত, মানবতার কারণে দয়া দাক্ষিণ্যে তারা এখানে টিকে আছে, তারা এখানে আমাদের জায়গা, আমাদের দেশ, আমাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের খেয়ে পড়ে এখানে আন্দোলন করবে এবং অস্থির পরিস্থিতি তৈরি করবে, এবং তাদের যেসব কথাবার্তা, বক্তব্য এবং দাবি দাওয়া ছিল তার অনেকগুলোকেই হুমকি মনে হয়েছে, সেই জায়গায় তাদেরকে একটু নিয়ন্ত্রণে রাখার যে উদ্যোগটা নেওয়া হয়েছে ওই সমাবেশের পরে, রোহিঙ্গাদেরকে সমাবেশ করতে পারে কিনা এটি তো একটা বড়, মোটেও না, মোটেও না। এবং কিভাবে করতে পারলো, এখন 5 লক্ষ লোক বলা হয়, 5 লক্ষ লোক এক জায়গায় জমায়েত হয়েছে, এটা চারটিখানি কথা না, কয়েকদিন ধরে তার তো প্রস্তুতি হয়েছে, না না, 1 লক্ষ লোকের সমাবেশ করতে রাজনৈতিক দল হিমশিম খায়, তাদের এত বড় সাংগঠনিক কাঠামো, ক্ষমতা এবং অভিজ্ঞতা এখানে থাকার কারণে, এই দেশের মানুষের কারণে, আর তারা পরবাসী হয়ে হুট করে 5 লক্ষ মানুষকে জমিয়ে ফেলেছে, নিশ্চয়ই এর পিছনে অনেকের মদত আছে, ইন্ধন আছে, যারা সহযোগিতা করে, যারা এনজিওগিরি করে, যারা ব্যবসা করে, যারা রাজনীতি করে, যারা জঙ্গি বানাতে চায়, সবার সমর্থন নিয়ে তারা এই কাজটা করেছে। তবে ভাগ্যিস যে অল্পতেই এই বিষয়গুলো সামনে এসেছে বলে সরকার হয়তো তৎপর হয়েছে, কিন্তু এই সংকট তো মানে সহজে সারবে না, দীর্ঘমেয়াদী হবে, তাদেরকে স্থানান্তর করতে গেলে আর আপত্তি, যারা বাইরে থেকে শুধু লিপ সার্ভিস দেয়, বড় বড় কথা বলে, এই করা যাবে সে করা যাবে না, একজনের দায়িত্ব তারা কেউ নেবে না, তাদের কোনো কথা শোনা দরকার নাই, আমাদের সরকার আমাদের দেশের আমাদের মানুষের স্বার্থে যা করণীয় তাই করতে হবে, তারা থাকলে থাকবে না থাকলে নাই, সমাধান কি হতে পারে, রোহিঙ্গা সংকটের আসলে কোনো সমাধান নাই, এটা যে আমি 1 ঘন্টা বলতে পারবো না কেন সমাধান নাই, যে তাদের বাস্তবতা, মিয়ানমারের বাস্তবতা, বৈশ্বিক বাস্তবতা, চায়নার বাস্তবতা, জাতিসংঘের বাস্তবতা, যত পক্ষ যা কিছু আছে, সোজা কথা, গত 1 বছরের বেশি সময় ধরে কিন্তু বাংলাদেশ তার চেষ্টার কমতি করে নাই কোথাও, তারপরে হয়নি, বাংলাদেশের মুক্তি হচ্ছে না, অনেকে হতাশ হয়ে হয়তো বলেন যে তাকে পিটিয়ে বের করে দেওয়া, অনেকে বলে এদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হোক, ওগুলো তাহলে জান্তাদের মতো একটা অসভ্যতা হবে, সেটা কিন্তু বাংলাদেশ করবে না, কিন্তু আমি বলছি বাংলাদেশের অবস্থানটা কি হবে এখান থেকে, তো বাংলাদেশ তার জায়গায় আসতে হবে, শান্তিপূর্ণভাবে সমাধানে তাদেরকে ফিরিয়ে নেয়ার আন্তর্জাতিক সহযোগিতা এবং তাদের চাপের মাধ্যমে, এই প্রক্রিয়া ছাড়া আর কোনো উপায় নাই, যেহেতু বাংলাদেশ সভ্য দেশ, যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, যেহেতু বাংলাদেশ মানবাধিকার নিয়ে ভাবে, যেহেতু তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি, ফলে আমরা যদি ওগুলো করি তাহলে তো আমরা মিয়ানমারের জান্তাদের মতোই হবো, সেই কাজ তো নিশ্চয়ই বাংলাদেশ করবে না, কিন্তু তার তো একটা শেষ হওয়া দরকার, আপনি কতদিন সইবেন, আপনার সামর্থ্যের বাইরে যদি আপনার বাড়িতে টানা অতিথি থাকতে থাকে, তখন এক সময় তো আপনি বাধ্য হয়ে বলবেন যে ভাই চলে যাও, না হয় তুমি থাকো আমরা চলে যাই, না এখন সেই জায়গা থেকে আপনি আন্তর্জাতিক সহযোগিতার যে বিষয়টি বললেন সেটি তো মানে তারা আসার পর থেকেই চেষ্টা করা হচ্ছে, না কিন্তু ওরা যে থাকছে ওদেরকে বেশি ফলপ্রসূ হচ্ছে না, না না, যে টুকটাক সহযোগিতা বছর কয়েক মাস আগেই শুনেছি যে যেসব ছোটখাটো দান অনুদান সহযোগিতা মানে এগুলো সবাই রিলিফ দিতে চায়, কিন্তু তাদেরকে ফিরিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সহযোগিতা, সেই রিলিফও কিন্তু শেষ, এবং এখন আর কেউ এগিয়ে আসছে না, তার মানে বাংলাদেশকে তার গাটের পয়সা খরচ করে তাদেরকে খাওয়াতে হবে, আর শুধু খাওয়া পড়ার হিসাব দিলেই হবে না, এদের তো আমার দীর্ঘস্থায়ী যে সংকট আমার হচ্ছে, বাংলাদেশ এমনিতে জনসংখ্যা বহুল একটি দেশ, 16 কোটি মানুষ নিয়ে আমরা হিমশিম খাই, সেখানে আরও 10-12 লক্ষ এবং এগুলো আস্তে আস্তে পয়দা হবে, তারা অপরাধ করছে, তারা মেন স্ট্রিম জনগণের সাথে মিশে যাচ্ছে, তারা নকল পাসপোর্ট, নকল ভোটার আইডি নিয়ে অপরাধ করছে, ফলে অপরাধের আমাদের যে ইন্টারনাল সিকিউরিটি বা জনগণের যে শৃঙ্খলা, সেই জায়গায় রোহিঙ্গারা যখন মিশে যাবে আমাদের মূল জনগোষ্ঠীর সাথে, সেই জায়গায় তো এক ধরনের একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে। ধরেন এই যে আপনার ভাষাণচর নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছিল, আরে কত লোক হৈ হৈ রৈ রৈ শুরু করে দিয়েছে, আরে ভাই বিপদ আমার, ভোগ করছি আমি, তুমি দূর থেকে কিছুই করবে না, ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করবে না, মিয়ানমারকে চাপ দিবে না, আবার বলবে তাদেরকে এই করা যাবে না সেই করা যাবে না, এই যে যারা এই উহাক করে মানবতাবাদী, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেন, আর অনেক দেশ বলেন, তাদের কথা শোনার দরকার নাই, আমাদেরকে ভাবতে হবে যে এদেরকে আমরা কত দ্রুত ফেরাতে পারবো, সেটি হয়তো অনিশ্চিত, কিন্তু অন্তত তারা থেকে যাতে আমাদের সর্বনাশ না করে, আমাদের ক্ষতি না করে, আমাদের নিরাপত্তা বিঘ্নিত না ঘটে, এবং আমাদের অপরাধ পরিবেশ পরিস্থিতি থেকে শুরু করে যা যা কিছু ক্ষতি আমাদের হচ্ছে সেইগুলো যতটা কমানো যায়, মিনিমাইজ করা যায়, সেই চেষ্টা করতে হবে, ফলে তাদেরকে নির্দিষ্ট এলাকায় নিয়ে বাউন্ডারি দিয়ে রাখলে পরেই অনেকটা নিয়ন্ত্রণে রাখা যাবে, নিয়ন্ত্রণে রাখা যাবে, আমরা নিরাপত্তা থাকতে পারবো। এই জায়গাটিতে আপনি খুব যথার্থ বলেছেন, সেটি হলো যে বাংলাদেশ যখন কোনো উদ্যোগ নিতে চায় তখন কিন্তু বিশেষ বিশেষ করে বৈশ্বিক প্রেক্ষাপটে মানবাধিকার সংগঠনগুলোর অনেক ধরনের আমরা মানবতাবাদী স্লোগান আমরা দেখি, কিন্তু মিয়ানমারকে কার্যকরী চাপ প্রয়োগ করার জায়গাটা কিন্তু আমরা সেটাই বুঝছি, যে এই যে মানবতার ব্যবসায়ীরা, তারা আমরা তাদেরকে আশ্রয় দিয়ে আমরা খাওয়াচ্ছি পড়াচ্ছি সাধ্যের চেয়েও বেশি, সেখানে 19-20 হলে আপনি বলছেন মানবাধিকার লঙ্ঘন, আর যারাই কাজটি করলো যাদের কারণে সংকট হলো তাদের নিয়ে তো কিছু বলছেন না, কিছু করতে পারছেন না। আবার ধরেন আমি বলি যে কি বলে আমেরিকা
তারা মানবাধিকার রিপোর্ট প্রকাশ করে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে, তাদের স্টেট ডিপার্টমেন্ট বড় বড় কথা বলে। আরে ভাই, আমেরিকায় প্রতিদিন প্রতিনিয়ত কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কত রকমের অপরাধ হচ্ছে, কত জঘন্য ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে তো আমরা কিছু বলি না। তোমরা আমাদের এটা বলতে আসো কেন? তার মানে রাষ্ট্র যদি রাষ্ট্র বেশি ক্ষমতাশালী হলে তার দুর্নীতি নিয়ে কথা বলা যাবে না। ভাই আপনার ক্ষমতা আছে, আপনি অপরাধী হইলে আপনাকে বলতে পারবো না, আর আমার ছোট বড় আপনি বলে যাবেন। এই যে যে আমাদের বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপট, তো আমেরিকা সেই একচাটে তো কিন্তু এখন নাই। বিশেষ করে এখন যেই সরকার আছে ডোনাল্ড ট্রাম্পের, সেটি তো যাচ্ছে তাই, আমেরিকার সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস সব কিছুই উলটপালট করে ফেলছে। এবং সেটি আপনি বর্ণবাদী হামলা বলেন, আপনার বিভিন্ন রকমের দাঙ্গা বলেন, ধর্মভিত্তিক, বর্ণভিত্তিক, গোত্রভিত্তিক, ভাষাভিত্তিক, অভিবাসী, অনাবাসী, পূর্ব পশ্চিম, সাদা চামড়া, কালো চামড়া, যত রকমের ফ্যাক্টর আছে সব কিছুই আমেরিকাতে আছে এবং প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে। আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি, আমাকে প্রতিদিন 50টা স্টেটের এই খবরগুলো রাখতে হয়। এরকম জঘন্য নিকৃষ্ট ঘটনা বাংলাদেশে খুব কম ঘটে, একটা ঘটলে ওরা চিল্লাচিল্লি শুরু করে, আর ওদের এখানে প্রতিদিন অসংখ্য ঘটছে, কিন্তু সেগুলোর কোনো প্রতিকার বা এবং সেগুলো নিয়ে কোনো মানবাধিকার প্রতিবেদন আমরা তৈরি করি না, আমরা কিছু বলি না। আমাদের উচিত আমেরিকার মানবাধিকার পরিস্থিতির উপর রিপোর্ট তৈরি করে বলা, দেখো তোমার চেহারাটা কিন্তু এরকম, শুধু আমার চেহারার দিকে তাকিয়ে বা সেই অবস্থা, মানে বিষয়টি দাঁড়িয়েছে দুর্বল রাষ্ট্রগুলোর বা পিছিয়ে পড়া দেশগুলোর ব্যাপারে আমরা কথা বলবো, কিন্তু যারা ক্ষমতার দিক থেকে অনেক বেশি শক্তিশালী তাদের বা বড় তাদের বিষয়ে কথা বলা যাবে না। কম নির্ভরশীল ধরেন, কোনো এক সময় ছিল বাংলাদেশের অর্থনীতি কিন্তু আমাদের সাহায্য দিয়ে, প্যারিস কনসোর্টিয়ামের ভিক্ষা দিয়ে চলতো। এখন আমরা অনেক বেশি স্বাবলম্বী, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, আমাদের সব সূচক উন্নত হয়েছে, ফলে আমরা যাত্রার কথা শুনতে বাধ্য না। আমরা বিশ্বব্যাংকে কলা দেখিয়ে কিন্তু আমরা পদ্মাসিত করে ফেলেছি। সেই গার্ডস থাকতে হবে আমাদের, সেই নেতৃত্ব থাকতে হবে আমাদের। আমরাও চাই বাংলাদেশ সেইভাবে এগিয়ে যাক। নিশ্চয়ই। নাজমুল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আজ পত্রিকা অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি, তবে আপনাদেরকে জানিয়ে রাখি অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতিবার সকাল 9:15 এবং শুক্রবার সকাল 10:10 সম্প্রচার হচ্ছে। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আরটিভির সাথেই থাকুন।